বালিজুড়ি গ্রামের চট্টোপাধ্যায় মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় পরিবারের পুজো প্রথমে শুরু করেছিলেন আমাদের কাশীনাথ চট্টোপাধ্যায়। এবং এই পুজো সুচারুভাবে চালাবার জন্য তৎকালীন রাজনগরের নবাব আলীনবী খাঁ কিছু জমি এবং পুকুর পুষ্করিণী দান করেছিলেন এবং এইভাবে এখনো পর্যন্ত চলে আসছে। 15 দিন আগে বোধন হয়। এই বছর আশ্বিন মাসে অশুদ্ধ থাকার জন্য আমাদের পুজো থেকে বোধন থেকে পুজো পর্যন্ত 45 দিন মায়ের ভোগ আরতি চলবে এবং পুজোর কয়েকদিন শরীকান্দের ঘরে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে না, এইখানে সব প্রসাদ গ্রহণ সব শরীকান্দ। আর আজকে একটা অনেক পাঁচটা গ্রামের লোক প্রসাদ পেয়ে থাকে অন্য বছর, কিন্তু এই বছর লকডাউনের কারণে শুধু পরিবারের মধ্যেই সীমিত রাখা হয়েছে পুজো। আর্দ্রা নক্ষত্র যখন পাওয়া যায় তখনই বোধন হয়, তাই আজকে 12:11 পরেই আমাদের দেবীর বোধন হয়েছে আমাদের রায়পাড়া এবং মুখার্জি চ্যাটার্জি পাড়া। আমাদের এই রায়পাড়ার পুজো 450 বছরের উপর। জিমুদবাহন রায় আমাদের প্রথম পুরুষ, তারপরে প্রায় 14 পুরুষ 15 পুরুষ হয়ে গেছে আমাদের এই পুজো চলছে এবং প্রত্যেকবার এই আজকের দিনে কৃষ্ণানবমীতে বোধন হয়। আবার এবছর যেহেতু মলমাস পড়েছে সেই জন্য প্রায় 1.5 মাস পরে আমাদের দুর্গাপুজো উৎসব হবে। একজন কাপালিক এসেছিলেন, তারই পুজো দিয়েই আমাদের রায়পাড়ার পুজো শুরু।